ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আপনি বলছেন জিনের প্রভাব আছে, আমি রুটে রুকাইয়া করেছি, আমি নিয়ম মতো চলার চেষ্টা করছি, নিজেকে নিজে ঝাড়ছি, কিন্তু আমি তাও খুব ভয় পাই, তাতে ঘুমাতে খুব কষ্ট হয় ভয়ের কারণে। এখন আমি কী করতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই শয়তান থেকে, ভয় পাবেন না, ভয় দূর করে চলবেন। শয়তান মানুষের মনে ভয়ের সঞ্চার করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। যেভাবে সূরাতুল জিনে আল্লাহ পাক বলেছেন জিনদের কথা, ওয়ান্নাউ কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাক, মানুষ পুরুষেরা জিন পুরুষদের আশ্রয় চাইত, তখন জিনেরা তাদের ভিতরে, মানুষের ভিতরে আরও ভয়ের সৃষ্টি করত। তো আপনি যেটা বলেছেন আমার ভয় হয়, তার মানে এটা জিন আপনার ভিতরে ভয়ের সঞ্চার করেছে। তাই আপনি যেহেতু রুকাইয়া করছেন, হ্যাঁ, এরকম রুকাইয়ার পাওয়া উচিত যে আপনি মানে এরকম আপনার আত্মবিশ্বাস থাকা উচিত যে আমি রোকিয়া করছি, শয়তান আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম অনুযায়ী। আমি এগুলো ঝেড়েছি, আল্লাহর আশ্রয় চেয়েছি, আল্লাহই আমাকে রক্ষা করবে, এরকম দৃঢ় বিশ্বাস রাখবেন। দেখবেন শয়তান ওই দু চার দিন একটু আপনার ধারে কাছে থাকবে, পরে পালাবে, ভয় নাই, আলহামদুলিল্লাহ, কী চিন্তা। আয়াতুল কুরসি বলছেন মনে হয় কিছুই নেই, আপনি প্রত্যেক দিন যখন ঘুমাবেন ওগুলো কিছুই নয়, এটা মানে স্বাভাবিক অবস্থা থাকবেন, আর সাহস বাড়াবেন, হিম্মত বাড়াবেন, নিয়মিত জিকির আজকাল যেগুলো করেন আপনি, তো মাশাআল্লাহ বলে বলছেন যে রোকাইয়া করছি, তো আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে। বা সাহস বাড়াবেন আর আল্লাহর জাতির উপর ভরসা, বাস তওয়াক্কুল আল্লাহ, আর যার পক্ষে যেটা আপনি করছেন এটি যথেষ্ট। একবার আমার স্মরণ আছে, আমার একটা অনেক পুরাতন আর কি, আমার যখন সৌদিতে নতুন এসেছিলাম অনেক আগে, ধরেন হয়তো 28-29-30 বছর আগের কথা, তো আমার একটা সৌদি সাথী, দিনী ভাই বা বন্ধু, ও আমাকে বললো যে আমি আমার এক বন্ধুকে নিয়ে গেলাম বাইরে, সৌদিরা বাইরে যায় ডেজার্টে, মরু অঞ্চলে, তারা বলে বার, তবে ঠান্ডাকালে বালু এলাকায় বা মরু অঞ্চলে তারা যায়, একটু বাইরে আর কি, শহর থেকে বাইরে, এটা তারা বিনোদনের জন্য যায়, একা একা, কেউ কিছু লোক আছে বন্ধুবান্ধব নিয়ে যায়, কেউ ফুল ফ্যামিলি নিয়ে যায়, এমনি বিনোদন কেন্দ্র আছে, এমনিও যায় মানুষ আলাদা সু ইয়েতে। তো বললো সে এক জায়গায় গেছে গাড়িতে, ছিল গাড়িতে, তো তার বন্ধু, তারা দুইজন ছিলেন, তার বন্ধু নাকি একটু সামনে হয়তো আর একটা থাবুতে বা এরকম কিছু কোনো জায়গায় গেছে, আর সে গাড়িতে ছিল। তো হঠাৎ করে দেখা যায় গাড়িতে পিছন দিক দিয়ে কে জানি তার গাড়িতে আঘাত করছে, সে মনে করলো হয়তো আমার বন্ধু আমাকে নিয়ে একটু মজাক করছে, এরকম বন্ধু বন্ধু করে। তো পরে দেখা যায় না, কিছুই নাই, এমনি তার গাড়ি নাড়াচ্ছে আর ইয়ে করছে। তো পরে সে বলল, তখন আমার ইয়েতে ওই যে গাড়িতে ওই ক্যাসেট ছিল, ক্যাসেট, ওই জমানায় আপনার মোবাইল টোবাইল ছিল না, ক্যাসেট, কোরআনের ক্যাসেট ছিল, কোরআন তিলাওয়াতের ক্যাসেট সে লাগিয়ে দিল,
যখন কোরআন তেলাওয়াত ক্যাসেট লাগিয়ে দিয়েছে ওই, আর এরপর থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে। তো সে বলে একটা জিন ছিল আমাকে এরকম ভয় ভীতি দেখিয়েছিল। আমি যখন কোরআন মানে যাই আমার কাছে চুরিটা বাজানো শুরু করলাম, সাথে সাথে চলে গেছে তখন। আমি বললাম, তো আমি তাকে বলেছিলাম তুমি সুরে বাকারা না আয়াতুল কুরসি, সে বলছে না আমি সুরে বাকারা না আরও কী জানিয়েছিল, এমনি বস কোরআন চালু করলাম। তো সে আমাকে বলছে যদি আমি সুরে বাকারা চালু করতাম তাহলে ও মিশর যেত, মিশর যেত। তো এটা হিম্মত সাহসের দরকার, এগুলো ভয়কে খাবেন না, ভয় খাওয়াই মুশকিল। আপনি ভীতে সন্ত্রস্ত, শয়তান আপনাকে আরও ভীতে সন্ত্রস্ত করবে। এটা শয়তানের চক্রান্ত, হবিস হবিস ভয়ের সঞ্চার করে, এই করে সেই করে। কোনো ভয় নেই ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজতের মালিক। এরকম আত্মপ্রত্যয় নিয়ে অগ্রসর হন। আপনি যে আপনার দুনিয়াদারি যেগুলো পড়ালেখা অথবা ইবাদত নিয়ম মতো করুন, ঘরের কাজকর্ম যদি থাকে মাওয়ার খেদমত অথবা যে কোনো যদি পারিবারিক কিছু থাকে সব নিয়ম মতো চলবেন, ওইটা ধার রাখবেন। আপনি আপনার আধকার সবা হামসা আদায় করে আল্লাহর প্রতি যাবেন, আল্লাহ রক্ষা করবে এরকম বিশ্বাস করে চলেন, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।